বিলম্বিত এসএসসি পরীক্ষা অবশেষে শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল 11টা থেকে সিলেট সহ দেশের সবকটি বোর্ডে একযোগে শুরু হয়েছে এই পরীক্ষা। শেষ হবে বেলা 1টায়। সিলেট শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা 116,488 জন। সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে বোর্ড। প্রতিটি কেন্দ্রে কড়া নিরাপত্তা ব্যবস্থা প্রত্যক্ষ করা গেছে। শিক্ষক ও পরীক্ষার্থী ছাড়া অন্য কাউকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। যানজটের ভয়ে সিলেট নগরের বিভিন্ন কেন্দ্রে আগে ভাগেই পরীক্ষার্থীদের নিয়ে চলে আসেন স্বজনরা। এদিকে এসএসসি পরীক্ষা নিয়ে অনেকের মধ্যে উৎকণ্ঠা ছিল, কবে হবে, হবে কিনা, তাদের এমন উৎকণ্ঠার অবসান ঘটেছে অবশেষে, ফলে স্বজনরা স্বস্তি প্রকাশ করেছেন। সাধারণত এসএসসি পরীক্ষা বছরের ফেব্রুয়ারি নাগাদ হয়ে থাকে, তবে মহামারীর কারণে দেশের শিক্ষাখাতে যে ধাক্কা লাগে তাতে সব পরীক্ষায় পিছিয়ে যায়। এবছরে এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল 19 জুন থেকে, কিন্তু তখন বন্যার আঘাতে পিছিয়ে যায় পরীক্ষা। অবশেষে আজ থেকেই এই পরীক্ষা শুরু হয়েছে। সিলেট শিক্ষা বোর্ড থেকে জানা গেছে এবার সিলেট বোর্ডে 116,488 জন পরীক্ষার্থী রয়েছে। তন্মধ্যে 49,517 জন ছাত্র, 66,971 জন ছাত্রী। ছাত্রদের চেয়ে ছাত্রীদের সংখ্যা এবার 17,454 জন বেশি। এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে 23,303 জন, মানবিক বিভাগে সর্বাধিক 84,229 জন এবং ব্যবসা বিভাগ থেকে 8,895 জন পরীক্ষার্থী রয়েছে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ চন্দ্র পাল জানান, গেল বছরের তুলনায় এবছর পরীক্ষার্থীর সংখ্যা কমেছে 4,704 জন। বোর্ডের অধীনে 930টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা 149টি কেন্দ্রে পরীক্ষায় বসেছে। সিলেট শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক কবির আহমেদ বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের জন্য সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। 26টি ভিজিল্যান্স টিমও মাঠে রয়েছে।